আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় দর্শক, প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন নিন। আরএসটিভির পক্ষে আপনাদের সাথে আছি ঢাকা, বাংলাদেশ থেকে রেজাউল করিম। আজ বাংলাদেশের মাদারীপুর জেলার নামকরণ, ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু নিয়ে কিছু তথ্য তুলে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখবার জন্য বিনীত অনুরোধ জানালো। চলুন বন্ধুরা, দেখে আসি বাংলাদেশের মাদারীপুর জেলা, লেটস গো। সুপ্রিয় দর্শক, মাদারীপুর জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। মাদারীপুর জেলার উত্তরে ফরিদপুর জেলা ও মুন্সিগঞ্জ জেলা, পূর্বে শরীয়তপুর জেলা, পশ্চিমে ফরিদপুর জেলা ও গোপালগঞ্জ জেলা, এবং দক্ষিণে গোপালগঞ্জ জেলা ও বরিশাল জেলা। এই জেলার মোট আয়তন প্রায় 1,125.69 বর্গ কিলোমিটার। মাদারীপুর জেলার মোট জনসংখ্যা 12,12,198 জন। এর মধ্যে পুরুষ 5,97,372 জন ও মহিলা 6,14,826 জন। মাদারীপুর জেলার প্রধান নদনদীসমূহ পদ্মা নদী, আড়িয়ালখা, বিশারকান্দা, বাগদা নদী, টর্কি নদী, পালরদি নদী, পালং নদী, মাদারীপুর নদী এবং ময়নাকাটা নদী। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে মাদারীপুর জেলার দূরত্ব 89 কিলোমিটার। বাংলাদেশের অন্যান্য জেলার সাথে সড়ক ও নৌপথে যাতায়াত করা যায়, তবে পদ্মা সেতু চালু হলে যাতায়াত ব্যবস্থা আরও উন্নত হবে, অর্থনীতিতে রাখবে বিশেষ অবদান। মাদারীপুর জেলার নামকরণ ও প্রতিষ্ঠাতা, 75 শতাব্দীর সুফি সাধক কুতুব ই জাহান হজরত বদরুদ্দিন আহমেদ জিন্দা শাহ মাদার এর নাম অনুসারে মাদারীপুর জেলার নামকরণ করা হয়। শাহ মাদার ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে সিরিয়া হইতে সুলতান ফিরোজ শাহ তুগলকের শাসনকালে 1341-1388 সনে ভারতের পরে বঙ্গের নানা স্থানে ভ্রমণ করেন। মাদারশাহ, মাদারবাড়ি, মাদারিখাল, মাদারীপুর, মাদার টেক, সামান্দারের ঘাট তার শুভাগমের স্থানীয় স্মৃতি রক্ষা করেছে। ভারতবর্ষের মুসলিম শাসক প্রতিষ্ঠার পরে যে সকল সুফি সাধারণ অসাধারণ প্রভাব বিস্তার করে তাদের মধ্যে শাহ মাদার অন্যতম। চতুর্দশ শতাব্দীর কোনো এক সময় বঙ্গের বিভিন্ন স্থানে ভ্রমণের এক পর্যায়ে তৎকালীন চন্দ্রদ্বীপের উত্তর সীমান্তে গভীর অরণ্যে যে স্থানটিতে তিনি ক্ষণিকের অতিথি হয়ে স্বদেশে নিয়ে যাত্রাবিরতি বা বিশ্রাম গ্রহণ করেছিলেন, সেই স্থানটি তার নামানুসারে হযরত শাহ মাদার এর দরগাহ শরীফ নামকরণ করে স্মৃতি স্তম্ভ নির্মিত হয়েছে। সপ্তদশ শতাব্দীর মাঝামাঝির সময় বিক্রমপুরের জমিদার ভূমিহীন প্রজাদের পুনর্বাসনের লক্ষ্যে চন্দ্রদ্বীপ স্মৃতি বিজড়িত ওই স্থানটিকে কেন্দ্র করে সরকার মাদারন বা মাদারন অঞ্চল নামে আখ্যায়িত করে ফসলের জমি ও আবাসন গড়ে তোলেন, যা পরবর্তীতে নগরায়ণের রূপ নিতে থাকে। নাম হয় মাদারন গ্রাম ইউনিয়ন। মাদারীপুর জেলার ইতিহাস, অতি প্রাচীনকালে মাদারীপুর জেলা ইদ্রিলপুর এবং পশ্চিম অংশে কোটালিপাড়া নামে পরিচিত ছিল। ইদ্রিলপুর চন্দ্রদ্বীপ রাজ্যের একটি উন্নত জনপদ ছিল। একসময় এই অঞ্চলের প্রশাসনিক নাম ছিল নাব্যমণ্ডল। কোটালিপাড়া ছিল বাংলার সভ্যতার অন্যতম কেন্দ্র। খ্রিস্টীয় চতুর্থ শতকে ইদ্রিলপুর ও কোটালিপাড়া ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। নন্দবংশের প্রতিষ্ঠাতা মহান পদ্মনন্দ আদতে ছিলেন গঙ্গা হ্রদের রাজা, সেখান থেকেই পাটলিপুত্রে গিয়ে সাম্রাজ্যের স্থাপন করেছিলেন, এমনটা মনে করেন অনেক ঐতিহাসিক বিদগণ। গঙ্গা হ্রদই আর প্রাচ্য রাষ্ট্র ছিল উগ্রসেন নামক রাজার অধীনে। গ্রিক বীর আলেকজান্ডার ভারত আক্রমণের সময় 327 সনে কোটালিপাড়া অঞ্চলে গঙ্গারী ডাই জাতি স্বাধীনভাবে রাজত্ব করে। তারপর এই অঞ্চলে 320-496 সন পর্যন্ত গুপ্ত সম্রাটের অধীনে ছিল। 507-508 সনে কিছু আগে রাজত্ব করেছেন দ্বাদশাদিত্য মহারাজা ধীরাজ বৌদ্ধগুপ্ত নামক এক রাজা। কোটালিপাড়া অঞ্চলের 5টি আর পশ্চিমবঙ্গের বর্ধমান অঞ্চলের প্রাপ্ত একটি সর্বোচ্চ 6খানা পট্টলিতে 3 জন মহারাজা ধীরাজের তথ্য পাওয়া যায়। গোপচন্দ্র, ধর্মাদিত্য এবং নরেন্দ্রদিত্য সমাচার দেব, এরা 540 সন থেকে 600 সন পর্যন্ত রাজত্ব করেছেন। বাংলার স্বাধীন শাসক শশাঙ্কের মৃত্যুর পর 71 বছর 650-750 পর্যন্ত বাংলার ইতিহাসে মৎস্য ন্যায় নামে খ্যাত। তবে ওই সময়ে খর্গ বংশ ও দেব রাজবংশ এই অঞ্চলে শাসন করে। 750 সনে গোপালকে রাজা নির্বাচিত করা হয়।
পাল বংশ 750 থেকে 1162 সন পর্যন্ত বাংলা শাসন করে। তবে রাজা দ্বিতীয় বিগ্রহ পালের রাজত্বকালে 969 থেকে 995 সন পর্যন্ত পাল সাম্রাজ্য গৌড়, রাঢ়, অঙ্গ ও বঙ্গ প্রভৃতি ছোট ছোট রাজ্যে বিভাজিত হয়ে যায়। হরিকেলের পূর্ব ও দক্ষিণ বাংলা ক্রান্তি দেব শাহ দেব মহারাধিরাজ উপাধি গ্রহণ করেন এবং একটি পৃথক রাজ্য স্থাপন করেন। পরবর্তীকালে চন্দ্র রাজবংশ এই রাজ্যটি শাসন করেছিল। সুপ্রিয় দর্শক, চন্দ্রবংশ 10ম ও 11 দশকে স্বাধীনভাবে দক্ষিণ পূর্ববঙ্গ ভারত বঙ্গ রাজত্ব করে। চন্দ্রবংশের শ্রীচন্দ্রের তাম্র শাসন রামপাল, ইদ্রিপুর ও কোদারপুরে পাওয়া যায়। মাদারীপুর, শরৎপুর, চন্দ্রবাজারের অধীনে ছিল। সেন রাজবংশ 1098 হতে 1230 সন পর্যন্ত পূর্ব বাংলা শাসন করে। কোটালীপাড়া ও মদনপাড়ায় বিশ্বরূপ সেন এবং ইদ্রিপুরে কেশব সেন তাম্রলিপি পাওয়া যায়। সেন রাজাদের পতনের পর চন্দ্রদ্বীপ রাজ্য প্রতিষ্ঠিত হয়। বৈশাল বিভাগ, মাদারীপুর, শরৎপুর, গোপালগঞ্জ ও বাগেরহাট জেলা চন্দ্রদ্বীপের রাজ্যের অধীনে ছিল। চতুর্থ শতকে ফরিদপুর সুলতানদের শাসনের অধীনে চলে যায়। যদিও 1203 থেকে 1575 সন পর্যন্ত সুলতানগণ বাংলা শাসন করে, তবে পূর্ববঙ্গের সেন রাজত্ব চলে। সুলতান জালাল উদ্দিন ফতে শাহ 1481 থেকে 1485 সনে ফরিদপুর ও চন্দ্রদ্বীপ একাংশ দখল করে ফতেহাবাদ পরগনা গঠন করেন। ফরিদপুর মাদারীপুর প্রথম ঐতিহাসিক নাম ফতেহাবাদ। সুলতান হোসেন শাহ 1493 থেকে 1519 সনে ফতেহাবাদের জনপ্রিয় শাসক ছিল। 1538 হতে 1563 সন পর্যন্ত শেরশাহ ও তার বংশধরগণ বাংলা শাসন করেন। 1564 সন হতে 1576 সন পর্যন্ত করর রানী বংশ বাংলা রাজত্ব করে। তারপর 1576 সন হতে 1611 সন পর্যন্ত বারো ভূঁইয়ার অধীনে ছিল বাংলা। বারো ভূঁইয়াদের অন্যতম ছিলেন বিক্রমপুরের চাঁদ রায়, কেদার রায় এবং বাকলার কর্দপ রায়, রামচন্দ্র রায়। মুঘল সাম্রাজ্য ও নগরীর শাসন চলে 1765 সন পর্যন্ত। তারপর বাংলা ব্রিটিশদের দখলে চলে যায়। 1757 সনে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্যে দিয়ে এদেশে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে। মূলত 1765 থেকে 1947 সন পর্যন্ত প্রায় 200 বছর ব্রিটিশরা বাংলা শাসন করেন। 1854 সালে পর্যন্ত মাদারীপুরের এসআই নাম ছিল। 1854 সালে মহকুমা ও থানা সৃষ্টি হলে মাদারীপুর নাম প্রশাসনিক স্বীকৃতি লাভ করে। তখন এ মহকুমায় 1797 সনে সৃষ্ট বাকেরগঞ্জ জেলার অধীন ছিল এবং বর্তমানে মাদারীপুর জেলা। শরৎপুর জেলা, গোপালগঞ্জ সদর উপজেলা ও কোটালীপাড়া উপজেলা বিস্তৃত অঞ্চল মাদারীপুর মহকুমা গঠিত হয়েছিল। 1859 সনে ফরিদপুর জেলা সৃষ্টি হলে মাদারীপুর মহকুমাকে বাকেরগঞ্জ জেলা থেকে আলাদা করে 1873 সনে ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত করা হয়। 1875 সনে মাদারীপুর মিউনিসিপ্যাল কমিটি স্থাপিত হয়। 1909 সনে গোপালগঞ্জ ও কোটালীপাড়া থানা মাদারীপুর থেকে আলাদা করে গোপালগঞ্জ মহকুমা গঠন করা হয়। ব্রিটিশ আমলে মাদারীপুরে অনেক আন্দোলনের সংগ্রামের তীর্থভূমি ছিল। বিখ্যাত ফরাইজি আন্দোলনের নেতা হাজি শরীয়তুল্লাহ 1781 থেকে 1840 জন্ম মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুরে। তিনি 1820 সন থেকে 1850 সন পর্যন্ত ধর্মীয় কুসংস্কার, নীলকর ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করেন। শরীয়তুল্লাহর মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র দুধুমিয়া 1819 থেকে 1862 সন পর্যন্ত ফরাইজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। প্রিয় দর্শক, ব্রিটিশ আমলে উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের মাদারীপুরের বিপ্লবীরা ঐতিহাসিক ভূমিকা পালন করেন। এ জেলার কৃতি সন্তান পূর্ণচন্দ্র দাস 1910 সনে ব্রিটিশ শাসন বিরোধী গুপ্ত সংগঠনের মাদারীপুর সমিতি প্রতিষ্ঠা করেন। সমিতির অন্যতম সদস্য চিত্তপ্রিয় রায় চৌধুরী 1915 সনে বালেশ্বর যুদ্ধে ব্রিটিশ বাহিনীর সাথে সম্মুখ সমরে মৃত্যুবরণ করেন এবং বালেশ্বর যুদ্ধে নীরেন্দ্রনাথ দাশগুপ্ত ও মনোরঞ্জন সেনগুপ্ত বন্দী হন। বালেশ্বর জেলে তাদের ফাঁসি দিয়ে হত্যা করা হয়। 1936 সনে শেখ মুজিবুর রহমান মাদারপুরে অবস্থানকালে পূর্ণ দাসের সভা নিয়মিত যাতায়াত করতেন এবং সেখান থেকে ইংরেজদের বিরুদ্ধে বিরূপ ধারণা সৃষ্টি হয়। ইংরেজদের এদেশে থাকার অধিকার নেই, স্বাধীনতা আনতে হবে। এ জেলার
অগ্নিপুরুষ অম্বিকা চন্দ্র মজুমদার নিখিল ভারত কংগ্রেসের, তিনি আধুনিক ফরিদপুরের রূপকারও বটে। 1947 সালে বাংলা বিভক্ত হয়ে পূর্ব বাংলা নামে পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয়। 1952 সালে ভাষা আন্দোলনে, 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন ও 69 গণঅভ্যুত্থান এবং সর্বোপরি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সহ সকল আন্দোলন সংগ্রামে মাদারীপুরের কৃতি সন্তানরা বলিষ্ঠ ভূমিকা পালন করে। 17 এপ্রিল মাদারীপুরের প্রাথমিক প্রশিক্ষণপ্রাপ্ত 165 জন ছাত্র যুবকের সঙ্গে নিয়ে স্টুয়ার্ট শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের উচ্চতর প্রশিক্ষণের জন্য ভারতের উদ্দেশ্যে রওনা দেন। ভারতে যারা মুক্তিযুদ্ধে প্রশিক্ষণ গ্রহণ করতে যায় তাদের মধ্যে মাদারীপুরের যুবকরা সর্বাগ্রে গমন করে। 10ই ডিসেম্বর মাদারীপুর সরাসরি সম্মুখ যুদ্ধে বিজয়ের মাধ্যমে মুক্ত হয়। সম্ভবত বাঙালি মুক্তিযোদ্ধাদের হাতে পাকিস্তানের সেনাদের আত্মসমর্পণ শুধুমাত্র মাদারীপুরেই হয়েছে। তবে হাদার মুক্ত হবার আগ মুহূর্তে শত্রু বাংকারে গ্রেনেড হামলা করতে গিয়ে পাক বাহিনীর গুলিতে শহীদ হন সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা 14 বছর বয়সী সরোয়ার হোসেন বাচ্চু। 16ই ডিসেম্বর অন্যান্য জায়গায় পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেছে মিত্রবাহিনীর হাতে। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1984 সালে 1লা মার্চ মাদারীপুর জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। সুপ্রিয় দর্শক, মাদারীপুর জেলার শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম। মাদারীপুর জেলার শিক্ষার গড় হার 48%, পুরুষের মধ্যে এই হার 50.11 এবং মহিলাদের মধ্যে 45.93। মাদারীপুরের 677টি প্রাথমিক বিদ্যালয়, 289টি এনজিও ও স্কুল, 76টি কিন্ডার গার্ডেন, 164টি মাদ্রাসা, 161টি মাধ্যমিক বিদ্যালয়, 23টি কলেজ, 1টি ভেটেরিনারি কলেজ, 10টি ভোকেশনাল ও অন্যান্য কেন্দ্র রয়েছে। মাদারীপুর জেলার লোকসংস্কৃতি ও লোকসঙ্গীত, এ জেলার ত্রিনাথের মেলা, সংক্রান্তি মেলা, রথমেলা, গণেশ পাগলের কুম্ভ মেলা প্রভৃতি প্রচলন আছে। মাদারীপুরে মূলত গাজির গান, কীর্তন, পাঁচালি, ধুয়া গান, বাউল গান, প্রবাদ বচন, ছড়া, সিলকা, হিয়ালি, ধাঁধা, জারি গান উল্লেখযোগ্যভাবে পরিচিত। এছাড়া জেলার মাতুয়া সম্প্রদায় দুর্গাপূজায় মতুয়া সঙ্গীতের আয়োজন করে। মাদারীপুর জেলার প্রধান শস্য ধান, পাট, সরিষা, আখ। রপ্তানি পণ্য পাট ও পাটজাত দ্রব্য, খেজুরের গুড়। মাদারীপুর জেলার শিল্প ও বাণিজ্য, এ জেলার শিল্প ও কলকারখানা তেমনভাবে গড়ে ওঠেনি। যে কয়েকটি শিল্প ও কলকারখানা রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল মাদারীপুর স্পিনিং মিল, আলহাজ আমিনউদ্দিন জুট মিল, চরমুগরিয়া জুট মিল, এ আর হাওলাদার জুট মিল। এগুলোর মধ্যে শিল্প খাতে মাদারীপুর স্পিনিং মিলস এর অবদান সবচেয়ে বেশি। এই মিলটি 1986 সালে 29.16 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। এর জনবল 2000 জন। এই মিলের বার্ষিক 5000 মেট্রিক টন সুতা উৎপাদিত হয়, যার আর্থিক মূল্য 60 কোটি টাকা। এছাড়া এ জেলায় 6000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি কোল্ড স্টোরেজ সহ বেশ কিছু সংখ্যক কাপড়ের কল, ধান কল, তেল কল, বরফ কল, বিস্কুট ফ্যাক্টরি ও করাত কল রয়েছে। এছাড়া এ জেলায় একটি ক্ষুদ্র শিল্পনগরী এবং ছোট বড় মিলিয়ে 113টি হাট বাজার রয়েছে। মাদারীপুর জেলার দর্শন ও বিনোদন স্থান। মাদারীপুর শকুনি দিঘি, রাজা রাম মন্দির, আউলিয়াপুর নীলকুঠি, শিলারচর, আলগি কাজীবাড়ি মসজিদ, বাহাদুরপুর, কুলপদ্দি জমিদার বাড়ি, খালিয়া জমিদার বাড়ি, ঝাউদিগিরি, নারায়ণ মন্দির, পানিছত্র, পর্বতের বাগান, মস্তবাপুর, পনক মাঠ, বাজিতপুর, মঠের বাজার মঠ, খোয়াজপুর, মাদারীপুর শকুনি দিঘি, মিঠাপুর জমিদার বাড়ি, রাজারাম মন্দির, শাহ মাদার রাজানহ দরগার শরীফ, সুফি আমির শাহ রাজানহ এর মাদার শরীফ, সেনাপতি দিঘি উল্লেখযোগ্য। মাদারীপুর জেলার ধর্মীয় প্রতিষ্ঠান, ইসলামিক ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী 3366টি মসজিদ এবং 330টি মন্দির, 7টি গির্জা ও 3টি মাজার রয়েছে। মাদারীপুর জেলার কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যক্তিবর্গ, হাজি শহীদুল্লাহ, ডক্টর ফজলুর রহমান খান, শাহ মাদার কেদার রায় জমিদার আওলাদ, রাজা রাম রায় চৌধুরী, শহীদুল্লাহ, মৌলভী আব্দুল জব্বার ফরিদপুরি, মোহসিন উদ্দিন দুদুমিয়া, অম্বিকা চরণ মজুমদার, সুফি আমির শাহ, কিরণ চাঁদ দরবেশ, আরক খালেদ রশিদ উদ্দিন,
পূর্ণচন্দ্র দাস, চিত্তপ্রিয় রায় চৌধুরী, শহীদ নীরেন্দ্রনাথ দাশগুপ্ত, শহীদ মনোরঞ্জন সেনগুপ্ত, শহীদ স্বামী প্রণব আনন্দ মহারাজ, খান বাহাদুর আব্দুর রহমান খাঁ, যোগেশচন্দ্র ঘোষ, গোষ্ঠ পাল, আলিমুদ্দিন আহমেদ, ডাক্তার জোহরা বেগম কাজী, মুন্সি মুজাহারুল হক, ডক্টর গোলাম মৌলা, ডক্টর ফজলুর রহমান খান, পদ্মা দেবী, গীতা দত্ত, সুনীল বঙ্গোপাধ্যায়, আবুল হোসেন, রশিদ তালুকদার, আভা আলম, ডক্টর মোহাম্মদ আব্দুর রশিদ, রাজিয়া মাহবুব, স্টুয়ার্ট মুজিবুর রহমান, মৌলভী আসমত আলী খান, আহমদ চৌধুরী, বাসুদেব, অসীম সাহা, বাশার মাহমুদ, কাজী আনোয়ার হোসেন, আজিজুর রহমান আজিজ, সৈয়দ আবুল হোসেন, শাহজাহান খান, শাহরিয়া জেঠ আর ইকবাল, ডক্টর কাজী গিয়াসউদ্দিন, আফওয়ামা বাহাউদ্দিন নাসিম, নূরে আলম চৌধুরী, মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ, এ বি এম খায়রুল হক, মোহাম্মদ আসাদুজ্জামান, নার্গিস আক্তার, সৈয়দ রুবায়েত হোসেন, সিদ্দিকুর রহমান, মাবিয়া আক্তার, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরত খান গোলাপ উল্লেখযোগ্য। প্রিয় দর্শক, আমার জ্ঞান সীমিত নগণ্য, ক্ষুদ্র জ্ঞানে বাংলাদেশের মাদারীপুর জেলার নামকরণ, ইতিহাস ও অন্যান্য বিষয়বস্তু বর্ণনা করা খুবই কষ্টকর বটে। আমি দার্শনিক বা ইতিহাসবিদ নই, তবু আমার লেখাতে যদি আমি তথ্যগত কোনো ভুল করে থাকি তবে নবীন হিসাবে ক্ষমা করে দিবেন। ভুলগুলো ধরিয়ে দিলে আমি অবশ্যই শুধু নেবার চেষ্টা করব ইনশাল্লাহ। সবার কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা করছি। আজ বিদায় নিশ্চিত, দেখা হবে নতুন কোনো অনুষ্ঠান নিয়ে। ভালো থাকুন, সুস্থ নেবে থাকুন। আল্লাহ হাফেজ।